পেনাল্টি ফুটবলের ভাগ্য নির্ধারণে রহস্যময় এক খেলা। গোলটা হয়ে গেলে কৃতিত্ব সামান্য, তবে কোনোভাবে সেটা মিস হয়ে গেলে হতে পারে চিরন্তন খলনায়ক। বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি নিতে গিয়ে আকাশের ঠিকানায় বল পাঠিয়ে ট্র্যাজেডির নায়ক হয়ে আছেন ইতালিয়ান কিংবদন্তি রবার্তো বাজ্জিও। গোলের সুযোগ হাতছাড়া যেমন হতে পারে প্রতিপক্ষের ভুলে যাওয়া সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে, তেমনই হতে পারে ট্রাইবেকারিও। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে পেনাল্টি মিস করে বসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জেতায় সেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু যদি ম্যাচটি হেরে যেত বা ড্র হতো তাহলে মুহূর্তে ভিলেন হয়ে যেতে হতো। বলা যেতে পারে সতীর্থরা মেসিকে বাঁচিয়ে দিয়েছেন, তবে সবার ভাগ্যটা মেসির মতো হয়নি। দেখে নিন বিশ্বকাপের তেমনই পাঁচটি পেনাল্টি মিসের ঘটনা, যেগুলো তাদের আজীবন ভিলেন বানিয়ে রেখেছে। নাম্বার ১, জিকো, ব্রাজিল ফ্রান্স কোয়ার্টার ফাইনাল ১৯৮৬। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের একজন সাদা পেলে নামে খ্যাত জিকো ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে গোল মিস না করলে সেদিন ব্রাজিল ম্যাচটা জিতেই গিয়েছিল। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামেন জিকো। এক এক গোলে সমতায় থাকা ম্যাচে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল তার সামনে, তবে ব্রাজিলকে এগিয়ে দিতে ব্যর্থ হন জিকো। পরে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ, সেখানে জিকো অবশ্য ঠিকই গোল করেন, যদিও তাতে শেষ রক্ষা হয়নি, হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। নাম্বার ২, রবার্তো বাজ্জিও, ব্রাজিল ইতালি ফাইনাল ১৯৯৪। টাইব্রেকার শুটআউট তো বটেই, ফুটবল ইতিহাসের অন্যতম ট্র্যাজিক ঘটনায় হয়ে আছে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে রবার্তো বাজ্জিওর পেনাল্টি মিস। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা বাজ্জিও ব্রাজিলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে পেনাল্টি মিস করে ফুটবলের চির দুঃখ গাথার গল্পে নিজের জায়গা করে নেন। সেই ট্র্যাজেডি নিয়ে পরে বাজ্জিও বলেছিলেন, সেই যন্ত্রণা এখনও একই রকম, এটা কখনো যাবে না। নাম্বার ৩, ল্যাম্পার্ড, জেরার্ড এবং ক্যারেগার, ইংল্যান্ড পর্তুগাল কোয়ার্টার ফাইনাল ২০০৬। ২০০৬ বিশ্বকাপের ইংল্যান্ডকে বলা হচ্ছিল সোনালি প্রজন্মের দল, যেখানে কোয়ার্টার ফাইনালে আরেক সোনালী প্রজন্মের দল পর্তুগালের মুখোমুখি হয়েছিল থ্রি লায়ন্সরা। পর্তুগাল দলে ছিলেন লুইস ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুই তারকা। নির্ধারিত ৯০ মিনিট এবং পরে ৩০ মিনিটেও সেদিন কেউ কাউকে গোল দিতে পারেনি ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। তবে পেনাল্টি শুটআউটে ইংলিশ ফুটবলের অন্যতম তিন সেরা তারকা একসঙ্গে সুযোগ হাতছাড়া করেন। গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড ও জেমি ক্যারেগার। সেই ম্যাচটি ৩-১ গোলে হেরে বিদায় নেয় ইংলিশরা। নাম্বার ৪, ডেভিড থ্রেজেগে, ফ্রান্স ইতালি ফাইনাল ২০০৬। ফ্রান্সের ২০০০ সালের ইউরো জয়ের নায়ক ছিলেন ডেভিড থ্রেজেগে। তার করা গোল্ডেন গোলে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরাসিরা। তবে সেই থ্রেজেগে খলনায়ক হয়েছিলেন ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে। জিদানের ঢুসের কারণে কিছুটা চাপা পড়ে গেলেও সেদিন ফ্রান্সের হারের বড় কারণ ছিল থ্রেজেগের পেনাল্টি মিস। দুই দলের সবাই টাইব্রেকারে গোল করলেও পারেননি শুধু থ্রেজেগে, আর তার ভুলে দ্বিতীয় বিশ্বকাপটা হাতছাড়া হয় ফ্রান্সের। নাম্বার ৫, লিওনেল মেসি, আর্জেন্টিনা আইসল্যান্ড গ্রুপ পর্ব ২০১৮। এবারের পোল্যান্ড ম্যাচের আগে ২০১৮ বিশ্বকাপেও পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। সেবার প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড, শেষ পর্যন্ত ১-১ গোলে আর্জেন্টিনাকে রুখে দেয় আইসল্যান্ড। সেই ড্র পরের ম্যাচগুলোতে বেশ ভুগিয়েছিল আর্জেন্টিনাকে, তবে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম জড়িয়ে দিয়েছে মেসির। বিশ্বের প্রথম ও একমাত্র ফুটবলার হিসাবে বিশ্বকাপে ২টি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন LM10। প্রিয় ভিউয়ার্স, পেনাল্টি মিস খেলারই অংশ, কিন্তু কখনো কখনো সেটা খেলাকে ছাপিয়ে ট্র্যাজেডির জন্ম দেয়। এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ট্র্যাজিক্যাল পেনাল্টি মিস কোনটিকে মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই ফুটবলারের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।